আল্লামা হুজুর পীর কেবলা, ঔলাদে আল্লামা হুজুর পীর কেবলা, নারে তাকবীর, প্রাণ খুলে উচ্চ আওয়াজ দরুদ শরীফ, আল্লাহুম্মা بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم দেখা দে খোদায় দারে মুদ্দা দেশে মিলা দে খোদায় সারা রে মহাব্বাত পিলা দে সম্মানিত আজকের মাহফিলে নির্বাচিত নির্ধারিত সুযোগ্য সভাপতি সাহেব মহাসম্মানিত দিগার ওলামা হযরত সম্মানিত আওলাদে মুজাদ্দিদ জওয়ান পেশাব হুজুর কিবলা সম্মুখ উপবিষ্ট বসে থাকা ভদ্র মহোদয়গণ পর্দা নসীনা বসে থাকা এলাকার ধার্মিকা মাহবুনেরা আল্লাহবাগের কাছে অশেষ শুকরিয়া জি আল্লাহবাগ রব্বুল আলমিন আপনাদের মতো জ্ঞানী গুণী ইমানদার মুসলমান ভাই ও বাবাজিদেরকে আমার মতো গুনাহগারকে কিছু বলা আপনাদের মতো জ্ঞানী গুণী ইমানদার মুসলমান ভাই ও বাবাজিদেরকে কিছু শোনার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহকে শুরুতেই একটিবার শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ। ও ভাই আল্লাহ শুকরিয়া করতে বান্দাকে কষ্ট হয় নাকি? এত আসতে হচ্ছে কেন? রাত গভীর হয়েছে, সব ঘুম পেয়ে গেছে, 11:30 বাজে এখন। আমার বাদে নাজমি আলম সাহেব আছেন, আজমি আলম সাহেব বাদে পুরপুরের হুজুর হয়েছেন সারা রাত ধরে যাওয়ার, এখন যদি এই আওয়াজ হয় তো চলবে? তো বিরাট ঠান্ডা, তাও তো না মিডিয়াম। তা শুকরিয়া করছি আল্লাহ, আল্লাহ শুকরিয়া করতে গিয়ে বান্দাকে কেন কষ্ট হবে?
কেন দুনিয়ার কোন নেতা মন্ত্রী শুকরিয়া করছে নাকি? কারোর তো না, করছি তার যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, হায়াতের মালিক, রুজিকের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, জাল্লা হিসেবে আমাদের বসিয়ে রেখেছেন, আমার বলাচ্ছেন, তার শুকরিয়া করতে বান্দাকে কষ্ট হয়? একটু বাপ বেটায় মিলে বলো না আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে শুকরিয়া পাওয়ার যোগ্য তিনি, যাহাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীতে কিছু বানাতেন না। তিনি কে? তিনি আপনার নবী, আমার নবী, দোজাহানের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খতামান নবীগণ, রহমাতুল্লিল আলামিন। 570 খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়ালের সবে সাদেকের সময় আবদুল্লাহর কুড়ে ঘরে মা আমিনার গর্ভ থেকে যিনি দুনিয়াতে আগমন ঘটিয়েছিলেন ওই নবী পাকের মাজার মুকদ্দাসে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কি যে বলবো, এলেম কালাম জ্ঞান কিছুই নেই, তবে আল্লাহর রহমত, আপনাদের দোয়া আর আমার হুজুরের দোয়া যদি থাকে দু চার কথা। কিন্তু কিছুদিন হলো 27 অকারণ আপনাদের ওই গ্রামে এসেছিলাম, আজও এখানে আসবো এতটা জানা ছিল না। এই আপনাদের বামুনিয়াতে এসেছিলাম, হুজুরের শরীর হাই প্রেশারে রোগী, তো শরীর অসুস্থ, হুজুর ওখান থেকে তুলে এনেছে, বলতে হবে কি কিছু। আপনারা এত অখুশি নাকি? আমি এসেছি অখুশি? তাহলে এটা খুশির তকবির দেন তো, নারাই তকবির। এই তবে কি যে বলবো, সে জ্ঞান এলেন নেই। কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত, ছোট্ট একটি আয়াত আপনাদের মাঝে রেখেছি। মহান আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোরা আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোদেরই হয়ে যাব। যদি আর একটু জোরে হবে না, বান্দা যদি তোরা আমার হোস আমি আল্লাহ তোদের হব, আর তোদের হব তাই নয়, আমার তামাম মখলুক সব তোদের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুকে হাত দিয়ে বলেন, ভাই আমরা কি প্রকৃত আল্লাহর মনোনীত বান্দা, পেয়ারা বান্দা হতে পেরেছি? আজকের দিনে আমরা এখানে বসে আছি, রাতের ঘুম হারাম করে জেগে জেগে, এই বসে থাকাটা লাভ আছে না লস আছে? কেউ বলছে না এসব করো না, করো না, জলসা মালসা দিও না, সারা রাত জেগে এ লাভ নেই। একজন মানুষ সারা রাত জেগেছে, একজন মানুষ হাফ রাত জেগেছে আর হাফ ঘুমিয়েছে, এবার বেশি কে করলো? সারা রাত জেগে শুনেছে, একদিন হাফ জেগেছে আর হাফ ঘুমিয়েছে, কে করলো? আপনি সারা রাত জেগে ফজরের নামাজটা কাজা করেছেন আর হাফ ঘুমিয়ে ফজরের নামাজটা তো করেছেন, ঘুমটা মাত্র ইবাদত। তবে বান্দা শুনে রাখুন, আমার আল্লাহ বলে বান্দা শুনে নে জেনে নে, রাত যত গভীর হয় বান্দা, দুনিয়ার অফিস আদালত দোকানঘাট স্কুল পাঠশালা সব বন্ধ হয়ে যায় বান্দা, এ বান্দা চিন্তু না, রাত যত গভীর হয় আমি আল্লাহ পাক আমার আসমানি যত গভীর হয় দুনিয়ার অফিস আদালত দোকানঘাট সব বন্ধ আর আমার আসমানি দরওয়াজা খোলা, আমার আল্লাহ পাক ফেরেশতা দিগাকে বানিয়ে দেন, হে আমার ফেরেশতারা, হে আমার মালাইকারা, যা যা চলে যা, আমার একদল বান্দারা একদল বন্দিরা রাতে ঘুমকে হারাম করে জেগে 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 তারা বসে রয়েছে, হে ফেরেশতারা তোরা সাক্ষী দিকে যা, তোদের তোদের কেয়া কারামাতে তোদের তোদের সিসি ক্যামেরাতে তোরা তুলে নে, তোরা
তোরা সাক্ষী থেকে যান, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, তাদেরকে বলে দেন এই ফেরেশতারা যা 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 আমার ওই বান্দা বান্দিরা, আমি আল্লাহ বাপ আমার মহাব্বাতে আমার হাবিবের মহাব্বাতে তারা কোরআনের মহাব্বাতে জেগে জেগে ওয়াজ শুনছে, তারা জেগে আছে, ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, তোরা প্রমাণ দিবি কিয়ামতের দিনে আমার ওই বান্দার ঠিকানা যখন জান্নাত হয়ে যাবে, আমার বান্দার ঠিকানা যখন জান্নাত হয়ে যাবে, আমার আল্লাহবান এই দিনের কথাটাকে মনে করে এই দিনের কথাটাকে খুশি হয়ে আমার আল্লাহবান কিয়ামতের দিনে ময়দানে মাশরে আল্লাহর কোটি জান্নাত দেখারা করে জান্নাত নসিব করে দেবে। যদি হবে না জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? সবার আছে, মাতাল ডাটা চোর দুশ্মন ডাকার দুশ্মন জেনাকর মত কর সবার আছে যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আশা আছে, জান্নাতের কাজটা করো তবে তো যাবে। আজকে আমাদের অস শুনছি, জলসা শুনছি, সব শুনছি, কাজে কি হচ্ছে? আল্লাহ বলে তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো পরিপূর্ণতা মুসলমান না হয়ে যেন তোরা মরণ বরণ করিস না, পান্ডারে তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো কর, কেননা আমি আল্লাহ তোদের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোদের মাওলা, কিন্তু না ওই আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, যদি আল্লাহর ভয় থাকত, আল্লাহ জাহান্নামের ভয় থাকত, কবরের ভয় যদি থাকত, আযাবের ভয় যদি থাকত, আমরা নামাজ ছেড়ে দিতাম না, রোজা ছেড়ে দিতাম না, সঠিক পথে চলতাম, অন্যায় কাজ করতাম না, সুদ খেতাম না, ঘুষ খেতাম না, জেনাবে মিজারি অত্যাচারি রাজারি কিছুই আমরা করতাম না, আমাদের ভিতরে আল্লাহর ভয়টা উঠে গিয়েছে, আল্লাহর ভয়টা উঠে গিয়েছে। আল্লাহর ভয় কাদের ভিতরে ছিল ইতিহাসটা হলো নবী সাহাবী আবু বকর, নবী সাহাবী ওমর, নবী সাহাবী উসমান, নবী সাহাবী খালিদ ইবনে ওলীদ, নবী সাহাবী তালহা, তারা আমার আল্লাহকে এতটাই ভয় করেছে, এতটাই ভয় করেছে, আমার আল্লাহ বাপ তর্জনা সাহাবীকে দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে যাওয়া সত্ত্বেও তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে চলে গেছে, এরপর দুনিয়া থেকে সারা জীবনটার কেঁদে 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 জীবনটা কাটিয়েছে। আবু বকর সিদ্দিকের ইতিহাসটা হলো আবু বকর হলো জান্নাতি, কিন্তু আবু বকর সারা জীবন কেঁদে কেঁদে জীবনটাকে কাটিয়েছে, ওমার হলো জান্নাতি, ওমার আল্লাহর ভয়ে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে সারাটা জীবন কেঁদে 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 জীবনটাকে কাটিয়ে দিয়েছে। উসমানের ইতিহাসটা হলো হযরতে উসমান তিনি হলে জান্নাতি, উসমান সারা জীবনটা কেঁদে 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 কবরের ভয়ে আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদে জীবনটাকে শেষ করেছে। আল্লাহ নবী জামাতা হযরতে শেরে খোদা আলী কাল্লামাল্লাহ ওয়াজহু জারি হলো জান্নাতি, এই আলীর ইতিহাসটা হলো হযরতে আলী সারাটা জীবন আল্লাহ বাগে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে আযাবের ভয়ে সারাটা জীবন কেঁদে 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 এই দুনিয়া থেকে চলে গেছে। হবে না, আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নাকি? আমাদের আছে মনে হয় সব রয়েছে, এই জন্য আমাদের কান্নার দিন নেই আর ওই ভয়ও আর নেই। আল্লাহ কোরআন বলেছে তোমরা কাঁদো বেশি হাসো কম, কাঁদো বেশি
হাসো কম, আর আমরা কি করছি, হাসতেছি বেশিস কাঁদছি কম। যত কাঁদবে তত ভালো, কার কাছে? আল্লাহর কাছে। ভয় করে কাঁদো, সব চাও আল্লাহর কাছে। আপনারা বলেন আমার নবীকে যারা দেখেছে এদেরকে কি বলা হয়? নবীকে দেখেনি, সাহাবীকে দেখেছেন, এদেরকে কি বলা হয় বলেন? বলেন তাবি। নবীকে যারা দেখেছে এদেরকে বলা হয় সাহাবী, আর নবীকে দেখেনি সাহাবীদেরকে দেখেছেন এদের কি বলা হয়? তাবি। আল্লাহ নবী একজন তাবি সাহাবি ছিলেন, যার নাম হলো হযরত আবু আমির। এনার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। হযরত আবু আমির তিনি শিকারি করতে ভালোবাসতেন, আর আবু আমির নিজে শিকারি করার জন্য বাড়ি থেকে বার হয়েছে যে না, আজকে আমি বাড়ি থেকে বার হলাম, আমি নিজে একটা শিকারি করব। কিন্তু আবু আমির উনি যদি কোনো পশু দেখে যাকে শিকারি করবে, পাখি হোক হরিণ হোক আর যাই হোক, যদি তীরটা তার দিক মারে, এতটা শিকারি করতে পারতেন, ওই তীরটা ছুটে গিয়ে তার গায়ে লাগবে। আল্লাহর নবীর ওই তাবি সাহাবী হযরত আবু আমির বাড়ি থেকে বার হয়েছে শিকারি করার জন্য, বার হয়ে টুক 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 করে সোজাসুজি একটা জঙ্গলের ভিতরে চলে গেলেন গিয়ে শিকারি করবে। আবু আমির দূর থেকে লক্ষ্য করে দেখে ওই যে একটা কত সুন্দর একটা হরিণ ছুটে ছুটে যাচ্ছে, আর আবু আমির ওই হরিণটাকে দেখে হাতে যে তীরটা ছিল আর দেরি না করে তীরটা সোজাসুজি ওই হরিণের দিকে ছুঁড়েছে। আর যেই ওই তীরটা হরিণের দিকে ছুঁড়েছে, আর ওই তীরটা ছুটে 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 গিয়ে হরিণের গায়ে না লেগে ওই বাগানের যিনি মালি গাছের গোড়ায় পানি দিচ্ছিলেন ওই বাগানের মালির বুকটাকে ছিন্ন করে দিয়েছে। বাগানের মালি তার বুকেতে লেগে গেছেন, আর তিনি আল্লাহর জমিনে পড়ে ছটপট 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 করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মূল্য কার হাতে? বলেন বলেন, আবু আমের হাতে। আবু আমের কি বাগানের মালির গায়ে মারতে গিয়েছিল না হরিণের গায়ে? বলেন, হরিণের গায়ে। ইচ্ছা করে তো মারিনি, মারতে গিয়েছিল হরিণকে, লেগে গেছে বাগানের মালির গায়েতে। কিন্তু আবু আমের চিন্তা করলো, এই যে আমার হাতে হত্যা হয়ে গেল, শেষ হয়ে গেল, এই যদি কেউ জানতে পারে, এই আমাকে তো হত্যার বদলে হত্যা, আমার তো ফাঁসিতে ঝুলতে হবে। কিন্তু আবু আমির তিনি চিনতে পারলো, এখানে তো কেউ নেই, কেউ তো দেখতে পাইনি। আবু আমির এই চিন্তা করে চিন্তা করলো, আমি এখান থেকে পালিয়ে যাই। কিন্তু আবু আমির চিন্তা করলো, না কেউ না দেখুক, দেখেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে দেখে বলে আবু আমির তো সব ইবাদত ভালো, সব ঠিক আছে, কিন্তু অমুক জায়গায় এইটা গোপন রাখার কারণে আজকে আমার কাছে তোলা আছে, যা এর কারণে তোকে জাহান্নামে যেতে হবে। তাই আবু আমির জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে ওই জায়গাতেই চুপটি মেরে দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ওই ব্যক্তিটা বাগানের মালি ছটপট ছটপট করে আল্লাহর জমিনে বিদায় নিয়েছেন। এমন তো সময় বাগানের মালি দুটো ছোট বাচ্চা ছুটে 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 আব্বার বুকে দিয়ে চলে আসে, আব্বার কাছে চলে আসে। আব্বা যান বলে ডাকলেন, বাচ্চা দুটো আব্বা আব্বা বলে ডাকে, দেখতে পেল না ওই আব্বা ডাকটা। আব্বা যান বাচ্চাদের ডাকটা আর শুনতে পায় না, আর শুনতে পায় না। আব্বা জীবনের মতো চিরজীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছোট দুটো বাচ্চা আব্বাকে জড়িয়ে ধরে এত পরিমাণ টানছে, ও আব্বা যান
আপনার এই দৃশ্যটা কে করেছে আব্বা? আপনাকে তুরিয়া থেকে জীবনের মতো আপনাকে সরিয়ে দেওয়া হলো, আপনাকে কে মেরে যাব্বা? আপনি বলার সুযোগটা পেলেন না, আমাদের মতো আমাদের জীবনের মতো এতিম করে চলে গেলে আব্বা। জীবনের মতো আমরা দুই ভাই এতিম হয়ে গেলাম, জীবনের মতো আমরা দুই ভাই বাভারা হয়ে গেলাম, এতিম অসহায় হয়ে গেলাম। বাচ্চা দুটো এত বুড়িবার কাঁধে আব্বার বুকে দেখে চাপা 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 করে হাজরাত আবু আমির দুঃখী দেখে এই দৃশ্যটা দেখলেন, দেখে আবু আমির আস করতে পারলেন না, আসইতে পারলেন না। আবু আমির সহ্য না করে ছুটে ছুটে সম্মুখে চলে গেলেন, ওই দুটো বাচ্চার পিছনে গিয়ে হাসরাত আবু আমির সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন, আরো জোরে বলেন, হাসরাত আবু আমির আল্লাহ নবী তাবি সামি ওই বাচ্চা দুটোকে নিয়ে ডাকলেন, বাবা ছেলে কি হয়েছে তোমাদের, একটা বার জানিয়ে দাও, তোমরা এত কাঁদো কেন, কি হয়েছে তোমাদের? ওই দুটো বাচ্চা আল্লাহ নবীর তাবি সাবিকে বলেছিলেন, ও আল্লাহ নবীর তাবি সাবি, ও আবু আমির, কে আমার আব্বাকে তীর মেরেছে? আমার আব্বা তো জীবনে কোনোদিন অন্যায় করিনি, জীবনে কোনোদিন অপরাধমূলক কাজ আমার আব্বা তো করিনি, আমার আব্বাকে জীবনের মতো আজকে দিনে বিদায় নিতে হলো। ও আমি সাবি আবু আমির, আমার আব্বা জানকে কে মেরেছে? তো বাবা ও সোনার মানিকেরা, তোমার আব্বা জানকে যে মেরেছে তোমরা কি তাকে দেখেছ, তাকে কি দেখতে পেয়েছ? ও আমার ভাইজানেরা দুটো বাচ্চা কান্দে কান্দে বলেছিল, না 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 না, আমার আব্বা জানেন কে হত্যাকারী, কে আমার আব্বাকে মেরেছে, আমরা তো দেখতে পাই না। আল্লাহ নবীর বাবি সাবি হাসরাত আবু আমির আল্লাহ বাগে জাহান্নামে ভয়ে, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, আযাবের ভয়ে ওই দুটো বাচ্চা সম্মুখে আওয়াজ দিয়ে বলেছিলেন, এ সোনার চন্দ্রা, তোমার আব্বা জানের চুরি হত্যাকারী, তোমার আব্বা জানকে যে মেরেছে তোমাদের দুই ভাইয়ের সম্মুখে এই মুহূর্তে হাজির হয়ে আছে। আমরা হল শিকার করবো ভাই, হ্যাঁ বাচ্চা বা আব্বাকে তিনি মেরেছেন, আপনি মেরেছেন, হ্যাঁ তখন আমি ইচ্ছা করে মারিনি বাবা, আমি মারতে গিয়েছিলাম হরিণকে, আর লেগে গেছে তোমার আব্বার বুকেতে। ছোট ছোট বাচ্চা ছুটে ছুটে খলিফা ওমর আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী খলিফা ওমর, সেই সময় মদিনার রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা ওমরের সাথে চলে গেলেন। দুটো বাচ্চা ছুটে ছুটে গিয়ে মদিনার রাষ্ট্রপতি খলিফা ওমরের কাছে বিচারটা দিয়ে দিয়েছেন, ও আল্লাহ নবী সাহাবি, ও মদিনার রাষ্ট্রপতি, ও খলিফা ওমর, আমার আব্বা জানের হত্যাকারী আবু আমির আমার আব্বা জানকে হত্যা করেছে, আমার আব্বা জানকে জীবনের মতো বিদায় দিয়ে আমাদের দুই ভাইকে জীবনের মতো এতিম করে দিয়েছে, আপনার কাছে বিচার দিলাম আল্লাহ নবী সাহাবি মদিনার রাষ্ট্রপতি খলিফা ওমর আল্লাহ নবী সাহাবি ওমর আব্দুর
দেরি না করে আমাদের বিচার শুরু হয়ে গেল। সাথে সাথে বিচার করে দিল আবু আমেরকে এই মুহূর্তে জেল বন্দি করে দাও। আর দেরি করো না, আবু আমেরকে এই মুহূর্তে জেল বন্দি করে দাও। আবু আমেরকে জেল বন্দি করে দেওয়া হলো। দেখতে 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 কিছুদিন পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে রায় ঘোষণা করে দিলেন খলিফা উমার মদিনার রাষ্ট্রপতি। আবু আমের তিনি যে বাগানের মালিকে হত্যা করেছে দুটো বাচ্চার আব্বা, যাও আজকে তিনি বিচার করে দিলাম আবু আমেরকে। আজকে সূর্য ডোবার সাথে সাথে মগরিবের রক্ত হবে, ওই সময় সাথে সাথে আবু আমেরকে ফাঁসিতে ঝুলতে হবে। এটাই রায় হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। এ ভাই, আবু আমের যখন মেরেছিল কেউ তো দেখিনি, ওই অবস্থায় যদি ওখান থেকে চলে যেত জেলবন্দি থাকতে হতো, ফাঁসিতে ঝুলতে হতো, কিন্তু কার ভয়ে বলেছেন সব? বলেন বলেন বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর আমরা তো আল্লাহর বান্দা, আমাদের ভয় আছে? রাষ্ট্রপতি বিচার শুরু করে দিয়েছে, আজ মগরিবের রক্ত হওয়ার সাথে সাথে সূর্যটা ডুবে যাবে, সাথে সাথে আবু আমেরকে ফাঁসিতে ঝুলানো হবে, আবু আমেরকে ফাঁসিতে ঝুলতে হবে। তবে আবু আমেরকে একটা বার জিজ্ঞাসা করো, ফাঁসিতে তো ঝুলবে, জীবনের মতো মারা যাবে, জীবনের মতো মরে যাবে, জীবনের মতো চলে যাবে। আবু আমেরকে তার শেষ ইচ্ছা, শেষ আশা, শেষ ইচ্ছা, মরণের আগে কিছু আছে কিনা একটা বার জিজ্ঞাসা করো। আল্লাহ নবী সাহাবীরা জেলের ভিতরে চলে গেলেন, জেলের ভিতরে গিয়ে আল্লাহ নবী তাবি সাহাবি, আল্লাহ নবী তাবি সাহাবি হযরত আবু আমেরকে শুনিয়ে দেওয়া হলো, আবু আমের তোমার এই মুহূর্তে আজকে দিনে ফাঁসিতে ঝুলতে হবে, সূর্য ডোবার সাথে সাথে ওমার বিচার করে দিয়েছে, ফাঁসিতে ঝুলানো হবে। তবে তুমি তো মরে যাবে, তুমি তো মারা যাবে, তোমার কি জীবনের শেষ কিছু ইচ্ছা আছে, শেষ কিছু আশা আছে? মদিনার রাষ্ট্রপতি খলিফা ওমার পাঠিয়েছে, সাথে সাথে হযরত আবু আমের ওই সময় তাকে বলেছিলেন, ও রাষ্ট্রপতি, ও খলিফা ওমার, আমি জীবনের মতো মারা যাব, আমি জীবনের মতো চলে যাব, আমি জীবনের মতো মারা যাব, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, ফাঁসিতে গিয়ে ঝুলব। তবে মরণের আগে আমার জন্ম দুঘরি মা, জন্মদাতা বা, জন্ম দুঘরি মা, জন্মদাতা বা, তাদের সঙ্গে আমি আবু আমের একটা বার দিদার করে আসতে যাই। হবে না তার ইচ্ছা? মা কি জিনিস, আমরা যদি জানতাম মাকে কষ্ট দিতাম না, নিজে সালা সব নিজে বড় কম্বলে শুয়ে আর মাকে বাইকে দিচ্ছি। সোনার চাঁদ ঘরে এসে গেছে, অন্য ঘরে থাকতে হবে, মা একটু বুড়ি হয়েছে, বাইরে থাকতে হবে। মায়ের রাজ করছিলেন না হুজুর? মা কি জিনিস, আবু আমের বলল আমার শেষ ইচ্ছে এটাই, আমি একটু মরণের আগে মারা বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাই। তাই তবে তোমাকে যে আমি জেল থেকে ছেড়ে দেবো, তুমি আমার এখানে ফিরে আসবে, গ্যারান্টি দেবে কে? ওই ফাঁসি ঝুলছে, পাঁচটা বাজলে আমার হবে, আর আমাকে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে একা, আমি আর আসবো বলে মুখে হয় ভাই আসবো? এর মতো কষ্ট আর আছে? সামনে ফাঁসি, তিনটে দশ, তিনটে নয় হয়ে গেছে, আর এক মিনিট বাদে ফাঁসি, মানে মরণের সঙ্গে।
তোমাকে তো ছাড়বো আবু আমির, তুমি যে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু তোমাকে তো ছাড়লে তুমি যদি না আসো তাহলে কি হবে? তোমাকে ছাড়তে পারি একটা সত্যে, তোমার পাশে যদি কাউকে জামিনদার করে রেখে যেতে পারো, তুমি না আসলে তাকে ফাঁসিতে ঝুলতে হবে, রাজি? এই কথাটি যখন জানিয়ে দিয়েছে, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। আল্লাহ নবী সাহাবী দেবী দূর থেকে কেউ জামিনদার হলেন না, কেউ রাজি হলেন না। আবু আমির মায়ের সঙ্গে দেখা করতে যাবে, আব্বার সঙ্গে দেখা করতে যাবে, জামিনদার তো কেউ হয় না। এমন তো সময় আল্লাহ নবী পিতা সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরি না করে ছুটে 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 খলিফা ওমারের সম্মুখে চলে গেলেন। ও খলিফা ওমার, আজকে দিনের জান জান জান, আমি আবু হুরায়রা, আমি আবু হুরায়রা, আমি আবু হুরায়রা, আল্লাহ নবী তাবি সাহাবি আবু আমিরের জন্য জামিনদার হয়ে ছেড়ে দেন, ওর জন্য জামিনদার আমি নিজেই হয়ে গেলাম। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলবন্দি করা হলো, আবু আমিরকে ছাড়া হচ্ছে। যাও আবু আমির, তবে সূর্য ডোবার আগে চলে এসো, সূর্য ডুবে গেলে তুমি যদি না আসতে পারো এই আবু হুরায়রাকে কিন্তু ফাঁসিতে ঝুলতে হবে। আবু হুরায়রাকে জামিনদার করে দিয়ে, আবু হুরায়রাকে জামিনদার করে রেখে আল্লাহ নবীর তাবি সাহাবি হযরত আবু আমির ছুটে 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 বাড়িতে চলে গেলেন, ঘরেতে চলে গেলেন। মা জরুরি, মা জরুরি কর্ম ধরুনি, মায়ের কাছে টুক 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 করে গিয়ে বললেন, ও মা, ও মা, আমাকে বিদায় দাও মা, আমি আপনার কাছে যদি কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, মা আপনি আমাকে বিদায় দিন মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা খলিফা ওমারের কাছে বিচার হয়ে গিয়েছে, আমি ধরা খেয়ে গিয়েছি। খলিফা ওমার আর সূর্য ডুবতে না ডুবতে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। অম্মা যান, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে বিদায় দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। মায়ের মনটা বোঝে না, মা যে কেমন জিনিস, সন্তানকে ফাঁসিতে ঝোলাটা মা সহ্য করতে পারবে না, তাই মা সইতে না পেরে ব্যথাকে হাত দুখানা ধরলেন, পা দুখানা ধরলেন, বেটাকে ধরে আবু আমেরকে ধরে। আবু আমেরের আম্মা বলল, এ বেটা আবু আমের, তোকে যাওয়া হবে না, আমি তোর মা সহ্য করতে পারি না, আমি তোর মা সইতে পারি না বাবা, তুই আমার সম্মুখে আমাকে দিয়ে চলে যাবি, যাস না রে বাবা, চলে যাস না রে বাবা। ওই সময় আবু আমের কত কথা না শুনে আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আব্বার কাছে চলে গেলেন। ও আব্বা জান, আপনি আমাকে বিদায় দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে বিদায় দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই সময় আব্বা আসবে দেয় না, আব্বাও ছাড়তে চায় না, না বাবা আবু আমির তোর যাওয়া হবে না, তোকে ছাড়তে পারি না, আমি তোর আব্বা কি করে সহ্য করব। আব্বাও ছাড়তে চায় না, আব্বার কাছ থেকে ছিনিয়ে গিয়ে সোজাসুজি বিবির কাছে চলে গেলেন। আজকে দিনে খলিফা রাষ্ট্রপতি খলিফা ওমারের কাছে তলা খেয়ে গিয়েছি, খলিফা ওমার বিচার করে দিয়েছে, ফাঁসিতে গিয়ে ঝুলতে হবে, তুমি আমাকে
জীবনের মতো ক্ষমা করে দাও বিবি, তোমার কাছে চলায় বলায় কাজ করবে, তোমাকে কতই না কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও প্রাণে বিবি। ওই সময় আবু আমেরের বিবি আবু আমেরকে ধরে কাঁদতে থাকে, ও স্বামী ও স্বামী আপনি যাবেন না, স্বামী আপনি যাবেন না, আমি জীবনের মতো স্বামী খারাপ হয়ে যাব, জীবনের মতো স্বামী খারাপ হয়ে যাব, আপনি যাবেন না, চলে চললেন না। আবু আমের আকাশের দিকে লক্ষ্য করে দেখে, ওই যে সূর্য ডুবে যাওয়া ডুবে যাওয়া, আর তো সূর্য অস্ত্র ডুবে গেল, আর দেরি করা যাবে না। ওই সময় আল্লাহ নবী তাবি সাবি বিবির কাছ থেকে ছিড়িয়ে দৌড়াতে লেগেছে, হঠাৎ করে আবু আমের ছোট ছোট দুটো বাচ্চা ছিল, ওই দুটো বাচ্চা এই কথাটা শুনতে পেয়ে আর সহ্য করতে পারে না, আবু আমের দুই বাচ্চা ছুটে গিয়ে আব্বা খেয়ে দুই ভাই দুই হাত ধরে ফেলেছে, আব্বা যা আপনি যাবেন না, আমরা জীবনের মতো এতিম হয়ে যাব, জীবনের মতো আব্বা হারা হয়ে যাব, আব্বা যান আপনি যাবেন না, আব্বা আপনাকে ছাড়বো না। দুই ভাই আবু আমেরকে যখন টানা খসনা করে টানতে লাগে টানতে লাগে, আবু আমের আসমানের দিকে তাকিয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে থাকে, বক্ষেপে রক্ত হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না। এদিকে খলিফা উমার আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রাকে কাঠ গড়াতে দাঁড়িয়ে এবারে ফাঁসিতে ঝুলাবে বলে রেডি, আবু হুরায়রা আমি বলেছিলাম আবু আমের আসবে না, সে তো আসিনি, রেডি হন। আবু হুরায়রা ফাঁসিতে ঝুলবে বলে রেডি, ক্ষমত সময় আবু আমের দুই বাচ্চা দুই হাত ধরে টানতেছে, আব্বাকে যেতে দেবে না, আবু আমের অদা করে এসেছে, না 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 দেরি করা যাবে না। আল্লাহ নবী বৃদ্ধা সাহাবীকে জামিনদার করে রেখে এসেছি, আমার দেরি হলে আল্লাহ নবীর বৃদ্ধা সাহাবীকে ওই ফাঁসিতে ঝুলাবে, এই চিন্তা করে দুই বাচ্চাকে এত জোরে হাসাবে, দুই বাচ্চাকে ফেলে দিয়ে আবু আমের ছুটে 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 যাচ্ছে, ওই যে আবু হুরায়রাকে ফাঁসিতে ঝুলাবে রেডি, দৌড়ে দৌড়ে আবু আমের যায়, ও মদিনার খলিফা ওমার, না 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 আল্লাহ নবী সাহাবি আবু হুরায়রাকে জানো ফাঁসিতে ঝুলাবে না, আমি আবু আমের এই মুহূর্তে হাজির হয়ে গেছি। বলতে পারলেন না, খবরদার আবু আমেরকে আমি আবু আমের হাজির হয়ে গিয়েছি, আপনাকে জানো আল্লাহ নবী সাহাবি আবু হুরায়রাকে যেন ফাঁসিতে ঝুলাবে না। চলে গেলেন, যেতে যেতে খলিফা উমারের সঙ্গে আবু আমের হাজির, আর ওই বাগানের মালিক দুটো বাচ্চা, যে দুটো বাচ্চা খলিফা উমারের কাছে বিচার দিয়েছিল পাশে দাঁড়িয়ে আছে। খলিফা উমার বলল, আবু আমি তোমাকে বহু দামে ছেড়েছি, তা তোমার এত দেরি হলো কেন? দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে, বাগানের মালিক দুই বাচ্চা খলিফা উমারের পাশে দাঁড়িয়ে আছে, আর খলিফা ওমার তিনি কি বলছে আবু আমেরকে জিজ্ঞাসা করলো, আবু আমের তোমাকে তো বহু আগে ছেড়েছি, কিন্তু তোমাকে আসতে তো দেরি হলো কেন, কি হয়েছে? আবু আমের আবু আমের খলিফা ওমারকে ওই সময় বলেছিলেন, শুনে রেখে দিন জেনে রেখে দিন, না শোনা না না আমি যখন বাড়িতে গিয়েছিলাম এতদিন বাদে বাড়িতে যাওয়ার পরে আমার আম্মাকে যখন এই কথাটি শোনালাম, আমার আম্মাজি আমাকে ছাড়তে চায় না, মায়ের কাছ থেকে ছিনিয়ে আব্বার কাছে গেলাম, আব্বাও ছাড়তে চায় না, বিবির কাছে গেলাম বিবি তো মোটেই ছাড়বে না, আমি আবু আমি ওই সময় তৈরি না করে ছুটে ছুটে
চলে আসছিলাম তিনজনের কাছ থেকে চিনিয়ে এমন তো সবাই আমার দুটো বাচ্চা ছিল তারা দুই ভাই আমার দুই হাতটা ধরে এত জোরে টানতে লাগলো আপা যা ও আপা যা আপনি যাবেন না আব্বা আপনি যাবেন না আমাদেরকে দিন করবেন না আব্বা আমাদেরকে দিন করে দেবেন না আব্বা তারা দুই ভাই আমাকে ধরে এত টানতে লাগলো আমি দেখলাম ওই সূর্য ডুবে গেল আর দেরি করা যাবে না আমরা আমি আবু আমির আর দেরি না করে আমার দুটো বাচ্চাকে দুই হাত থেকে ছিঁড়িয়ে ফেলে দিয়ে আমি দৌড়িয়ে গানে চলে এসেছি এটা আমার দেরি হওয়ার কারণ বাগানের মালিক দুটো শিশু বাচ্চা ওখানেই দাঁড়িয়েছিল ওই দুটো বাচ্চা এই কথাটা শোনার সাথে সাথে ওই সময় বলেছিলেন ও মদিনা খলিফা ও মদিনা রাষ্ট্রপতি ও খলিফা ওমার আমরা তো আমার আব্বাকে হারিয়ে আমরা তো আমার আব্বাকে হারিয়ে জীবনের মতো এতিম হয়ে গিয়েছি আব্বা 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 বলে ডাকার মতো আমাদের কেউ নাই তবে শুনে রাখো ও খলিফা ওমার